এদিকে চিত্রনায়িকা পরিমনি শুটিং করছিলেন গাজীপুরের সালনায়, তবে হঠাৎ অসুস্থ অনুভব করায় তাকে শুটিং স্পট থেকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। গত 25 জানুয়ারি থেকে পরিমনি অরণ্য আনোয়ার পরিচালিত মা সিনেমায় ইউনিটে শুটিং করছিলেন। এই সিনেমার কাজ শেষ করে মাতৃকালীন লম্বা ছুটিতে যেতে চেয়েছিলেন এই নায়িকা, যে কারণে বুধবার সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু সকালে শুটিং শুরুর আগে পরিমনির শরীর খারাপ হতে থাকে, জ্বর কাশি সহ করোনার লক্ষণ দেখা দেয়। এদিন মধ্যরাতে পরিশারীরিক অবস্থা অবনতি ঘটলে ভোর রাতের দিকে তাকে ঢাকা আনা হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন স্বামী শরীফুল রাজ। এদিকে বিষয়টি নিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, আমরা পরিমনির এমন অবস্থা দেখে বুধবার সকালে শুটিং প্যাক আপ করি, কারণ আমার কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরিমনি বারবার বলছিল তিনি আরও একটা দিন দেখতে চান, তার বিশ্বাস ছিল তিনি সুস্থ হয়ে উঠবেন, শুটিং শেষ করেই বাড়ি ফিরবেন। যাই হোক, আজ তা করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। পরিমনির সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমে গুনিন এবং চয়নিকা চৌধুরীর ওই ফিল্ম কাগজের বইয়ের কাজ শেষ করেছেন। এছাড়া এরই মধ্যে মাতৃকালীন 1.5 বছরের ছুটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই চিত্রনায়িকা। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে উপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।